হ্যালো গাইস, এ দেখেন একটা ব্রিটিশের কালের গাড়ি, একদম বহুত পুরোনো গাড়ি, মানে বহুত ব্রিটিশের আমলের গাড়ি। আমি ভাবলাম যে গাড়িটার আমি একটু ভিডিও করে দেখি, মানে এই গাড়িটার কিছুমান মহত্ব আছে। ব্রিটিশ আমলের গাড়িটা, এইটা আছে ব্রিটিশ আমলের গাড়ি, দেখছেন তো? এটা হচ্ছে সেলফ আসল। এটা হচ্ছে গাড়ি যে ঘোড়ায়, এই যে ব্রিটিশ আমলের গাড়ি, এখানে একটা মিটার আসলে একটা মেয়ে, তাহলে ব্রিটিশ আমলের গাড়ি এই জায়গায় একটা মিটার থাকে, এই যে জায়গায় কিবা একটা থাকে আর ঘড়ির কাটার মতন এই সাইডে। আরে দেখেন যে ঘড়ির কাটা, এই যে এটা ঘিয়ার তিনটে আছে, এই ধরেন এটা কত জানি না, ব্রিটিশ আমলের বহুত পুরোনো গাড়ি এটা। আর কিছুমান দেখুন কত সুন্দর লাগছে গাড়িটা দেখে, একদম ব্রিটিশ আমলের গাড়ি, একদম ব্রিটিশ যুগের গাড়িটা, এই যে কত মজার গাড়ি। মানে আজকাল ব্রিটিশ আমলের গাড়িতে এরকম কিছুমান জায়গায় রাখা হয়েছে, মানে অতই নাই, দেখছেন তো কেমন মডেল আসল। আর লোহাও কি নাকি শক্ত শক্ত লোহা আসল। আজকের আগেকার যেগুলো নাম্বার প্লেট আর এখনকার, আগেকার নাম্বার প্লেট কত টাইট, কত লোহার মতো, দেখছেন তো? আর আগেকার যেগুলা এখনকার যেগুলা নাম্বার প্লেটের যেটা টিন একদম হালকা, এটা একদম টাটা টিন, দেখছেন কিচ্ছু হিলতে পারে না। যে এখন ভিতরে ভিতরে সুন্দর গাড়ি আছে, কত মজার গাড়ি। মানে এই সাইডে দেখেন, মানে একটা ব্রিটিশ আমলের গাড়ি, একদম বহুত পুরোনো যুগের গাড়ি, তো পুরোনো যুগের গাড়ি আর, দেখছেন তো? জিপ গাড়িটা রাখা, জিপ গাড়ি, ওল্ড মডেল ডিপ, যে একদম ব্রিটিশ আমলের গাড়িটা দেখার জন্য আপনাদেরকে সুযোগ করে দিলাম। দেখেন ব্রিটিশ আমলের গাড়ি কত সুন্দর, এখনও লোহা কিচ্ছু হয় নাই। চলি আজকে, বাই।